এবার বানপানি আলাপ ফাস্ট মুভ ফ্লোয়িং ওয়াটার যার কারণে টপ সাইল রোড হয়েছে, একটু তলার পরা আমার পাথরখিনি ওলাইছে। এইটা রোড রিপেয়ার এতিয়া আরম্ভ হব, আৰু কিছুমান ঠাইত এতিয়াও মানে কমপ্লিটলি ড্রাই হোৱা নাই, ৰাস্তাৰ ওপৰত বোকাৰ পানী আছে। সেইটো ক্ষেত্ৰত আমি আৰু আমাৰ হাতত 20 দিন আছে, সেইটো 20 দিনত আমি যিমান পাৰোঁ আমি কমপ্লিট কৰি অক্টোবৰ ষ্টাৰ্টিঙতে অ'পেন কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। প্ৰথম সপ্তাহতে অ'পেন হোৱাৰ কাৰণে হয় এইযোৰ এইটোৰ ওপৰত আজি আলোচনা হ'ব। আমি ভাবোঁ যিমান সোনকালে পাৰে আমি অক্টোবৰ মাহত যিমান সোনকালে পাৰে আমি অ'পেন কৰিব পুলিশের সাথে বা যোগাযোগ করেছিলেন এতিয়া? হয়, আমাক কন্টিনিউয়াসলি রেগুলারলি আমার লগত যোগাযোগ হয়ে আছে টুরিস্টর, আর বিভিন্ন ঠাইত পৰা টুরিস্ট অপারেটর্সও ফোন করে আছে। তেওঁলোকৰ আমি এটোৱে কৈ আছো, আমি অক্টোবর প্রথম সপ্তাহ আজিয়ে আমার ডিসিশন কমপ্লিট হয়ে যাব, কেনেকুৱা আমার স্থিতি আর আমার কেনেকুৱা কাম হব এইটো ক্ষেত্রত ডিসিশন হওয়ার পিছত আমি আজিয়ে কালির ভিতর আমি নোটিফিকেশন এটাও উলিয়াই দিব। হয়, আমার কাজিরাঙ্গা দাঁতি কাকরিয়া যেমন জিপসি চলোয়া মানুষ আছে সকলের কারণে আমি অলরেডি নোটিফিকেশন দিয়া হয়েছে, ভালেমান সময় দিছি এবার, তো তেওঁলোক অলরেডি জমা করা আরম্ভ হয়েছে এপ্লিকেশন কেটা, আর যিমান পাৰো আমার যিমান ড্রাইভার্স আহিব তেওঁলোকক এটা ভাল ট্রেনিং এটাও হব, এইটো ক্ষেত্রত আমি স্টেপ লৈ আছো। তাত মেইনলি আমার আমি জানো আমার কাজিরাঙ্গা দাঁতি কাকরিয়া যিমান জিপসি চলোয়া ড্রাইভার্সকলে আছে তেওঁলোকৰ অলরেডি কাজিরাঙ্গা ক্ষেত্রত বিভিন্ন ইনফরমেশন থাকে, আর তেওঁলোকে এটিকেট এটিকেট আর যে টুরিস্টক আমি এঙ্গেজ করব লাগবে, সেইটো কারণে আমি অডিশনাল একটা তেওঁলোকক স্কিল ডেভেলপ করবর কারণে আমি স্টেপ লৈ আছো।